স্বাগত বেস্ট স্কুলে মালয়েশিয়া দেশ পরিচিতি ও মালয়েশিয়া সম্পর্কে সকল সাধারণ জ্ঞান চলুন জেনে নিন রাষ্ট্রীয় নাম প্রজাতন্ত্রী মালয়েশিয়া বা রিপাবলিকান মালয়েশিয়া রাজনৈতিক পদ্ধতি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র সরকার পদ্ধতি সংসদীয় পদ্ধতি আয়তন তিন লক্ষ তিরিশ হাজার চারশো চৌত্রিশ বর্গ কিলোমিটার স্বাধীনতা লাভ উনিশশো সালে ব্রিটেন থেকে ভাষা মালয় মালয়েশিয়ার রাজধানীর নাম কুয়ালালামপুর মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার আইনসভার নাম সংসদ মুদ্রার নাম রিঙ্গিত মালয়েশিয়া তেরোটি রাজ্য এবং তিনটি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ মালয়েশিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ দেশটির রাজধানী শহর কুয়ালালামপুর দক্ষিণ চীন সাগর দ্বারা দেশটি দুই ভাগে বিভক্ত মালয়েশিয়া উপদ্বীপ এবং পূর্ব মালয়েশিয়া মালয়েশিয়ার স্থল সীমান্তে রয়েছে থাইল্যান্ড ইন্দোনেশিয়া এবং ব্রুনাইয়ের সঙ্গে মালয়েশিয়ার সমুদ্র সীমান্তে রয়েছে সিঙ্গাপুর ভিয়েতনাম ও ফিলিপাইনের সাথে মালয়েশিয়ার মোট জনসংখ্যা আটাইশ মিলিয়নের অধিক মালয়েশিয়ার সংক্ষিপ্ত রাজনৈতিক ইতিহাস আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাতির মোহাম্মদ উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন যা সময়ের হিসাবে বছর তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন সালের অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন অবসর গ্রহণের দীর্ঘ পনেরো বছর পর বিরানব্বই বছর বয়সে প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ব্যাপক দুর্নীতি সংশ্লিষ্টতার কারণে মাহাতির মোহাম্মদ আবারও আসেন রাজনীতিতে তিনি দুই সালে প্রায় বিরানব্বই বছর বয়সে পুনরায় প্রধানমন্ত্রী হয়েছেন মালয়েশিয়ার রাজনৈতিক ব্যবস্থা একটি সাংবিধানিক রাজতন্ত্রের কাঠামোতে পরিচালিত হয় রাজা হলেন রাষ্ট্রের প্রধান এবং প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান সাংবিধানিক রাজতন্ত্রিক দেশ হিসেবে মালয়েশিয়ায় প্রাচীন ঐতিহ্যের ভিত্তিতে রাষ্ট্রীয় অভিভাবক হিসেবে রাজা থাকেন মালয়েশিয়ার রাজা নির্বাচিত হন পাঁচ বছরের জন্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ মালয়েশিয়া সম্পর্কে সাধারণগুলো দেখে নিন আধুনিক মালয়েশিয়ার উপকার মাহাতির মোহাম্মদ ডক্টর মাহাতি মোহাম্মদ জন্মগ্রহণ করেন জুলাই দশ উনিশশো সালে তিনি উনিশশো সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন পেট্রোনাস টুইন টাওয়ার মালয়েশিয়াতে অবস্থিত মালয়েশিয়ার রাজধানীর নাম কুয়ালালামপুর মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত মালয়েশিয়ার জাতীয় খেলার নাম ব্যাডমিন্টন মালয়েশিয়ার স্বাধীনতার জনক হলেন টিঙ্কু আব্দুল রহমান মালয়েশিয়ায় কোন দেশের উপনিবেশ ছিল মালয়েশিয়া ব্রিটেনের উপনিবেশ ছিল বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রোগ্রাম চালু করে ভিডিওটি ভাল লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ